আমার অভিনয়ের যে মানে যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি ডিরেক্টর হয়েছি এবং তারপরে আমি শিখেছি, মানে শিখেছি মানে শিখছি, এখনো শিখছি। শেষ নবাবে সাইদ আহমেদের শেষ নবাবে নবাব বলছিলেন যে আমাদের একতার দুর্ভিক্ষ, এই একতার দুর্ভিক্ষতাটা আমাদের আছে, এই একতা না আসলে আমরা আমাদের পরস্পরের প্রতি যে পরস্পরিক আতুরতা মনোভাব এটা দূর করতে না পারলে এই পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া খুব কঠিন। সবচেয়ে বড় কাজ যেটা হচ্ছে আমি মনে করি শিল্পী বানানো, এই কাজটি হচ্ছে না, এই কাজটি করা দরকার। সেটা বানানোর জন্য ডিরেক্টর গিল্ডের যে প্ল্যাটফর্ম, এটা বেস্ট প্ল্যাটফর্ম বলে মনে করি আর কি। পেশাদারিত্ব করতে হলে এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা আছে, আস্তে আস্তে এটা নিশ্চয়ই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে একদিন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবি। প্রডিউসার্স, ডিরেক্টার, আর্টিস্ট সবাই মিলে যদি আমরা বানাতে পারি তো সেটা খুবই ভালো, কিন্তু আমি মনে করি যে ডিরেক্টরসদের একটা আলাদা দায়িত্ব আছে। যে আশা ভরসা নিয়ে ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠা হয়েছিল, আমাদের মুরব্বীরা করেছিলেন, সেই আশা ভরা থেকেই সংগঠন আস্তে আস্তে আজকে 21 বছরে পদার্পণ করলো। চাওয়া পাওয়া প্রত্যাশা অনেক কিছুই থাকে, তো দেখা গেছে যে পুরোপুরি বাস্তবায়ন না হলেও স্বপ্নের কাছাকাছি যেতে পারছি। পরিচালকদের অনেক বড় কমিটমেন্ট, প্রথম কমিটমেন্ট হচ্ছে তার দেশ জাতি, এবং আমি মনে করি যে একটি গল্পকে সুশৃঙ্খলভাবে শুদ্ধভাবে প্রদর্শন করার জন্যে যাতে করে কোনো ভুল না হয়, কারণ একটি ভুল ইনফরমেশন বা একটি ভুল শর্ট বা একটি ভুল এক্সপ্রেশন একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে, একটা ভুল এক্সপ্রেশন নষ্ট করে দিতে পারে, কিন্তু একটা শুদ্ধ এক্সপ্রেশন একটা মানুষকে পরিবর্তন শুদ্ধ দিতে পারে। বাংলাদেশ এখন কিন্তু একটা আর্টিস্ট নির্ভর একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে, যে অমুক আর্টিস্ট ছাড়া ডিরেক্টররা কাজ করতে পারে না, অমুক আর্টিস্টকে লাগবেই তার, এবং অনেক আর্টিস্ট আছে যাদের কাছে গিয়ে শুটিং স্পটে মানে অনেক ডিরেক্টর বসে থাকে তার ডেটের জন্য, আসলে এটা চাই না। সরকারের যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার সেই সাহায্য সহযোগিতা অনেক ক্ষেত্রেই দেখা যায় অপ্রতুল থাকে। আমরা যে একটা বড় রকমের আসলে অর্থনৈতিক অবদান রাখছি সেই অবদানটা আলটিমেটলি সরকার স্বীকার করছে অনেক ক্ষেত্রে মনে হয় না, কিন্তু আমার মনে হয় যে সেই জায়গাটাও আমাদের আসলে দেখানো দরকার যে আমরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখি। নির্মাণের জায়গাটায় যেন খুব সুন্দর স্বাভাবিকভাবে কাজটা করতে পারে, শৈল্পিক জায়গায় আসতে পারে, সেই সব জায়গাগুলো থেকে আমরাও কিন্তু দায়িত্ব আসার পরে কর্মশালা গ্রহণ করেছি যে উন্নত নির্মাণের যে এখন যে ব্যাপারগুলো চলে আসছে সেইগুলোর সাথে যেন আমাদের ডিরেক্টররা অভ্যস্ত হতে পারে, সেই সব দিকগুলোও দেখছি আমরা।